হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। মিথা লাইফস্টাইল, তোমার সবাইকে জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি বলবো না, কারণ আমার এই কালকে বলছিলাম তোমাদের ভিডিওতে যে প্রচণ্ড হাত পায়ে ব্যথা করছে, কালকে হাত পায়ে ব্যথা করছে, আজকে আবার এই আমি পিছের এই দিকটা ব্যথা করছে। কেন জানি না, গ্যাস ওই গ্যাসের জন্য না কি কোথাও লেগেছে শুতে গিয়ে। কালকে নিচে শুয়েছিলাম, তখন দেখালাম যে নিচে শুয়েছিলাম, তখন নিচে শুয়ে কিছুটা লাগলো নাকি বুঝতে পারছি না, এত ব্যথা করছে এখানটায়। কী বলবো, শুতে যাচ্ছি ব্যথা করছে, তারপরে উঠতে যাচ্ছি ব্যথা করছে, কাজকর্ম করলে ব্যথা লাগছে, এত যন্ত্রণা করছে সারাদিন। এসব গ্যাসের ব্যথা নাকি কিছু বুঝতে পারছি না। আর এই দুদিন ধরে আমার কিছু তো খায়নি যে গ্যাস হয়ে যাবে, কেন জানি না এরকম হচ্ছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে। আর তোমার তো থাম্বনেলের টাইটেল দেখে বুঝতেই পারছো আমি কোথায় যাচ্ছি। এখন আমি রেডি হয়ে নিয়েছি, একটু বেরোবো বাইরে, মানে চিকেনের দোকানে যাচ্ছি চিকেন আনতে। খুব খেতে মন যাচ্ছে, তার হাজব্যান্ডকে বললাম যে চিকেন খেতে মন যাচ্ছে, কী করবো, ওই ধরো নিয়ে আসো, যাও কিনে নিয়ে আসো। ওরা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে, এবার সন্ধ্যা হয়ে গেলে তখন তো আর দোকান টোকান যদি না খোলা থাকে, ওই জন্য তুমি নিয়ে আসো, যাও মাস্ক টাক্স করে যাও, গিয়ে নিয়ে আসো। আর এখন বেরোচ্ছি আমি আমার ছেলে, ঠিক আছে চলো তোমরা তাহলে আমার সাথে চলো, দোকান থেকে ঘুরে আসি, চলো বাবা আয়। এই যে মাস্ক পরে নিয়েছি, চলো এবার তাহলে ঘুরে আসি, চলো। এই দেখো আমরা বেরিয়ে পড়েছি, কাছেই, বেশি দূর না চিকেনের দোকানটা, এই একসাথে গেলে একটুখানি রোডেও যেতে হবে না। ওই জন্য হাজবেন্ডগুলো যাও নিয়ে আসো, ছেলেটাকে নিয়ে আস্তে আস্তে গিয়ে নিয়ে চলে আসো। আর এখন তো সেরকম চিকেনের দোকানে ভিড়ও হয় না, কারণ সেরকম লোকজন নেই তো, এখন আর ফাঁকাই আছে। এই যে আমার বাবু, বাবু বাই, চলো ওই যে দোকানে যাবো, চলো যাবো দোকানে, ঠিক আছে। রাস্তায় এলে একটু হাঁটবে না, শুধু সকাল সকাল রান্না করে ফেলবো, বিকেল থাকতে থাকতে কটা বাজে এখন, এখন বাজে 6:47 মতো এরকম হবে, কারণ বাড়ি আসবে, তারপরে তো সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যা হলেই 8:00-9:00 বেজে গেল, ওই জন্য তাড়াতাড়ি করে নিই। আর শরীরটা বলছে না, প্রচুর খারাপ লাগছে, এত ব্যথা করছে, নিচু হতে পারছি না, প্রচণ্ড ব্যথা লাগছে, কেন জানি না। রান্না করে নেবো, সকাল সকাল খেয়ে দিয়ে শুয়ে পড়বো। কালকে অমাবস্যা গেছে, কালকে হয়তো অমাবস্যার জন্য হতে পারে, ওই হাত পাটা ব্যথা করছিলো, কিন্তু আজকে ওই পিঠটা কেন ব্যথা করছে এত। ঠিক আছে চলো আমি চিকেনটা থেকে চিকেনটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি,
এবার আমি এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে রেখে দেবো। লবণ দিয়ে দিলাম, আবার যদি লাগে তখন দেবো আবার হলুদ। বাবু কে দেখ তো, লবণ হলুদ আর একটু লেবু দিয়ে দেবো। মাংসটা বেশ একটু খাইয়ে টক টক লাগবে খেতে। এটা কি মাংস? রোজা হচ্ছে তো, আর কালকে কালকে পরশুদিন হচ্ছে ঈদ। ওই ওর মা ওর বাবা রোজা করে, তাই জল রাখতে আসে, ঠান্ডা জল খাই সারাদিন পর আসে, ভালো লাগে। ডিউটি করে এসে আবার এই দেখো, আমি এখানে পেঁয়াজ কুচি নিয়ে কুচিয়ে নিয়েছি, আর এখানে টমেটো কুচি নিয়েছি, আর এখানে আদা রসুন লঙ্কা কুচিয়ে নিয়ে নিয়েছি, আর এখানে তোমার ম্যারিনেট করে নিয়ে তখন তেল দিয়ে, তখন বললাম না ওই জল নিতে চলে এসেছে, দিয়ে ভুলে আমি তেল দিতে ভুলে গেছিলাম, যে পরে একটু তেল অ্যাড করে নিয়েছি, তেলটা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আমি এবার মশলাটা একটু বেটে নেবো। এই দেখো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, কড়াই আমার গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। গোটা তেজপাতা, আর এই যে এলাচ লবঙ্গ দারচিনি সব দিলাম। ভালো করে ভেজে নেবো। আমি কী বলতো, আমি অন্যদিন অন্যবার যখন করি না ম্যারিনেট করে নিই করি, মানে সব ম্যারিনেট করে নিই মশলা টশলা দিয়ে, কিন্তু আজকে আমি একটু ম্যারিনেট করিনি। আজকে আমি মানে হলুদ লবণ আর তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম, আর মশলাটা আমি কষিয়ে নিয়ে তারপরে চিকেনটা দেবো। আজকে মনে হচ্ছে এরকম করেই করবো। এবার আমি তেলটা গরম করে পেঁয়াজ দেবো। আমার হাজব্যান্ডও বাড়ি চলে এসছে, স্নান করতে ঢুকেছে এখন। পেঁয়াজগুলো এতটাই ঝাল না, আরে আমার চোখ জ্বলে যাচ্ছে না। তেলটারও যেমন ঝাজ, পুরো ফুটে পেঁয়াজটাও যেমন ঝাজ। পেঁয়াজটা তো ভাজা ভাজা করে নিই, এরকম ভাজা ভাজা হয়ে এসছে, বেশি ভাজলাম না, পড়া করে হালকা হালকাই ভাজলাম পেঁয়াজটা। এবার আমি বাটা মশলাটা দিয়ে দেবো, যে আদা রসুন লঙ্কা বেটে রেখেছি না সেটা দিয়ে দেবো। কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে দেবো। দেখো আমার তেল ছেড়ে এসছে, কষানো প্রায় হাফ হয়ে গেছে। আমি এবার কী করবো, মাংসটা আমি দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো।
তারপর আমি যা যা আমার উপকরণ লাগবে আমি দিয়েছি। এই দেখো আমি একটু কষিয়ে নিয়েছি, কিছুক্ষণ কষালাম 10-15 মিনিট মতো। আমি এবারে টমেটো বেটে নিয়েছিলাম, টমেটোটা দিয়ে দেবো। আমি এখানে নিয়ে নিয়েছি এভারেস্টের চিকেন মশলা, এটা আমি একটুখানি এর মধ্যে অ্যাড করে দেবো। আমি বেশি দিই না চিকেন মশলা, দিই না ধরতে গেলে জলে, কিন্তু আজকে মনে হলো একটুখানি দিই। প্রতিদিন তো আর একরকমের ভালো লাগে না, এক একদিন এক এক রকম করলাম ভালো লাগে না, ওই জন্য চিকেন মশলাটা আজকে দিলাম। এবার এটা ভালো করে আবার কষিয়ে নেবো, যতক্ষণ না তেল ছেড়ে আসবে। আর আমি এরকম এখানে আলু কেটে নিয়েছি, আলুটা আমি ভাজিনি, আজকে কাঁচা আলু আমি দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দিলাম, এটার সঙ্গে আমি কষিয়ে নেবো। থাক আমি ঢাকা দিয়ে দিই, ভালো করে কষানো। আমি ভাতও বসিয়ে দিয়েছি, হাজবেন্ড বলে ঝুরঝুরে ভাত করো আর চিকেন। আর দুপুরে ভেন্ডি করেছিলাম, ভেন্ডির তরকারি একটু আছে, ওই দিয়ে হয়ে যাবে রাতে ডিনার। এই দেখো তরমুজ কেটে নিয়েছি, আরে কি করব বলো, সারাদিন আমি খেতে পারি না, একসঙ্গে না খেলে কে ভালো ভালো লাগে। দারুণ মিষ্টি। হাই, এটা আমার চিকেনটা কষানো হয়ে গেছে, কালারটা কিন্তু দারুণ এসছে বলো। এবার দেখো আমি এখানে গরম জল করে নিয়েছি, গরম জলটা দিয়ে দেবো। আমি অনেকক্ষণই কষিয়ে নিয়েছি, কষতে কষতে প্রায় সিদ্ধ হয়ে এসছে, আর একটু ফুটিয়ে নেবো। এই দেখো আমার চিকেন রেডি, কেমন হয়েছে, কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তোমরা, কেমন হয়েছে চিকেনটা কালারটা। আমি গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, আর তখন ভিডিও এডিটিং হচ্ছিলো, তাই জন্য আমি কিছু করতে দেখাতে পারিনি তোমাদের সেটা। এখন দেখিয়ে দিলাম, কমেন্ট অবশ্যই জানিও কিন্তু, আর একটা লাইক করে দিও ভিডিওটা ভালো লাগলে, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়াটা তোমার সাথে শেয়ার করলাম না আজকে, খেয়ে নিলাম, খেয়ে নিয়ে ধোয়া মাজা সব যা ছিল সব করে নিলাম, করে নিয়ে চুড়িদারটা চেঞ্জ করে নিয়েছি রাতে, আর পাচ্ছি না জানো তো, এখানে এত ব্যথা করছে যে কী বলবো, মানে কথা বলছে আমার ওখানটা খিচখিচ করে লাগছে, কী যে হলো কী জানি বুঝতেই পারছি না। মেয়ে মানুষদের তো আর বসে থাকলে চলবে না বলো, আমাদের কাজ করতে হবে, মেয়ে মেয়ে মানুষ ছেলে মানুষ তাদেরই বলবো, সবাই যদি কাজ থাকলে কাজ করতেই হবে। থালা বাসন ধুয়ে টুয়ে সব এঁটো কাটা নিলাম, নিয়ে ছেলেকে আবার খাওয়ালাম, ওকে খাওয়াতে তো কত টাইম লেগে গেল, এত বদমাইশি করে খেতেই চাই না, কী করে যখন আমি খাওয়াবো। গুড নাইট। ঠিক আছে বন্ধুরা, তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, আমার ভিডিওগুলো তোমরা দেখো পুরোটা। ঠিক আছে, বাই, গুড নাইট।